গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনা অফিসিয়াল। তো গাইস, আজকে নিয়ে এসেছি জামা কাপড় ধুতে। আমার এই জিনিসটা একদম মানে কি বলবো, বোরিং জিনিস, বাট করতে হবে। চলো আমার সাথে, চলো জল এলে চলো। তো বাকি কাজগুলো করি, তারপরে এগুলো সে কাজগুলো, ঠিক আছে চলো। আর এইদিকে দেখো, ট্যাঙ্ক হচ্ছে খারাপ হয়ে গেছে। ট্যাঙ্ক অ্যাকচুয়ালি ট্যাঙ্ক না, কী বলে, মোটরটা খারাপ হয়ে গেছে, যার জন্য জল আমাকে টেনে টেনে বাথরুমে ভরতে হচ্ছে। সত্যি কথা বলতে না, এই বাথরুমে চলো জলটা ভরে নেই, ভরে পরে কাপড় কাচবো, তারপর স্নান করতে হবে, কারণ মাথা ব্যথা। এই আমার জলটা না আর হচ্ছে কাপড় ধোয়া, কিছু করার নেই, করতে হবে চলো। আর গাইস, এই যে দেখো সিঁড়িগুলোকে না এত মানে পাড়াপাড়ি করেছে, ধুলো মাটি একদম একাকার হয়ে গেছে, এগুলোকে ঘষতে হবে চলো, ঘষতে হবে। কষ্টটাও বুঝতে হবে, কিছু করার নেই, প্রচন্ড খাটি হচ্ছে, চলে গেলে দেখাই ওই দিকটা, ওই এত কাজ আমি করে থাকি। তো আমার ব্লগ কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে, ঠিক আছে? যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, যারা নতুন বন্ধু রয়েছে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে, আর আমি নিত্য নতুন এরকম ভিডিও বানাতেই থাকি। আর এরপরে এসে কাপড়গুলো কাচবো, তার আগে চলো তোমাদেরকে বাকি কাজগুলো
করে দেখাচ্ছি। কারণ এই যে দেখো মামামের জামা কাপড়গুলো মেলতে হবে, কারণ মামামের মারাতে চলে গেছে অ্যাকচুয়ালি পুজো দিতে। তো আচ্ছা আমি বাড়িতে আছি, কারণ আমি বাড়িতে না থাকলে মামামার মা করে, বাট এখন আমি বাড়িতে যেহেতু আছি সেহেতু আমাকে করতে হবে। তো কি বলবো, বর্ষাকালে না জামা কাপড় যদি না শুকো ওটা কীরকম একটা একদম বিশ্রী দুর্গন্ধ হয়ে থাকে। তো চলো বাকি কাজগুলো একা একা করে নেই, কারণ মারা কখন আসে আমি জানি না। আর আমি যদি একা একা করছি দেখো আমার ফেস লাল হয়ে গেছে, আর আমি অ্যাকচুয়ালি বেশি কাজ করি না, আর মারা ফেলে করতে হয় আমার একটু স্ট্যামিনাটা, ঠিক আছে? তো চলো আমার দেখতে থাকো ভিডিও, যদি ভালো লাগে অবশ্যই কি বলবো, যারা নতুন রয়েছে সাবস্ক্রাইব করে দিও। এখন একদম কাজ করতে করতে একদম তেষ্টা পেয়ে গেছে, চল একটু জল খেয়ে আর ফ্রিজের জলগুলো না অ্যাকচুয়ালি এত ঠান্ডা হয়ে থাকে না খেতেই, মানে ভালো হলো বাট পরের দিকে আমার না প্রচণ্ড একদম কী বলবো গলা বসে যায়, সেক্ষেত্রে আমি এত মানে ডিপ ফ্রিজে জল খাই না। আর গাইজ তোমাদেরকে একটা জিনিস দেখানোর ছিল, দেখো আমার মামামের জন্য খেলনা নিয়ে এসেছে মামামের কাকাই, এই দেখো ওয়াইন খাওয়ার জন্য এই যে একটা এনেছে, এটা ওদের ওর খেলনা, ঠিক আছে? এটা মানে মূর্তিটা আটকায়নি যার জন্য জল পড়ে যাচ্ছে, কারণ এসে যদি আবার এগুলো দেখতে না পারে কান্নাকাটি করবে। আর হচ্ছে সুন্দর জিনিস নিয়ে এসছে এই দেখো, আর কান্নাকাটি খেলার জন্য যে ব্যাগ ঝুড়ি করে হ্যাঁ খরচ নিয়ে আসবে। আর এই যে দেখো প্রেশার কুকার, আর এই যে দেখো ওভেন, আরও রয়েছে ওগুলো যিনি কোথায় ছিঁড়ে মানে ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিয়েছে। তো কী বলবো, ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে, তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। চলো দেখা হবে নেক্সট ব্লগে, ততদিনে যেন ভালো থাকবে সুস্থ থাকবে, টাটা।